ঈদুল ফিতর ঘিরে প্রস্তুত দেশের ঈদগাহ ময়দানগুলো জাতীয় ঈদগাহে সকাল 8:30 অনুষ্ঠিত হবে প্রধান জামাত আবহাওয়ার কথা বিবেচনায় নেওয়া হয়েছে বিকল্প প্রস্তুতিও নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী এক দুই তিন ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার ঈদের জামাতের জন্য প্রস্তুত দেশের সব ঈদগাহ ময়দান রাজধানীতে জাতীয় ঈদগাহে প্রধান জামাত হবে সকাল 8:30 তবে আবহাওয়া প্রতিকূলে থাকলে তা হবে সকাল 9:00 জাতীয় মসজিদ বাইতুল মোকারমে এছাড়াও জাতীয় মসজিদ বাইতুল মোকারমে সকাল 7, 8, 9, 10 ও 10:45 পর্যায়ক্রমে 5টি ঈদের নামাজ অনুষ্ঠিত হবে এবারও দেশের সবচেয়ে বড় জামাত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সকাল 10:00 শুরু হবে জামাত নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী এশিয়া উপমহাদেশে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় দিনাজপুরের গোরে শহীদ ময়দান এখানে ঈদুল ফিতরের নামাজ হবে সকাল 9:00 নামাজ আদায় করতে পারবেন 7 লাখ মুসল্লি চট্টগ্রামে সকাল 8:00 ঈদ জামাত হবে জামিয়াতুল ফালাহ ময়দানে আর সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় দ্বিতীয় বৃহত্তর জামাত হবে নগরীর মুরাদপুরে বরিশালে ঈদের প্রধান জামাত হবে সকাল 8:00 হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহে দ্বিতীয় প্রধান জামাত হবে বরিশাল মডেল মসজিদে ময়মনসিংহের ঐতিহ্যবাহী বড় মসজিদে ঈদের জামাত হবে সকাল 9:00 গাঙ্গিনারপাড় জামে মসজিদে ঈদ জামাত হবে সকাল 9:00 খুলনায় ঈদুল ফিতরের প্রধান জামাত হবে সকাল 8:00 সার্কিট হাউস ময়দানে খুলনা জেলা মডেল মসজিদে সকাল 8:30 হবে ঈদের জামাত রাজশাহীতে হজরত শাহ মাকদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হবে ঈদের প্রধান জামাত দ্বিতীয় প্রধান জামাত হবে সকাল 7:30 মহানগর ঈদগাহে রংপুরে কালেক্টরেট ঈদগাহ ময়দানে হবে ঈদের প্রধান নামাজ তবে আবহাওয়া প্রতিকূলে থাকলে রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে দুই ধাপে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল 8:00 সিলেটে ঈদের প্রধান জামাত হবে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে সানজিদা শান্তা চ্যানেল 24